আসসালামু আলাইকুম এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে চার শতাংশ জায়গাতে একতলা বিল্ডিং এখন এ বিল্ডিংয়ের স্বাদের শাটারিংয়ের কাজ চলমান তবে মোটামুটি শেষ শাটারিংয়ের কাজ কিন্তু স্বাদে বিম এবং সাদে কতটুকু রড লাগবে এই চোদ্দোশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে আপনারা এ বিষয়ে জানতে পারবেন তবে এখানে টোটাল জায়গা আছে চার শতাংশ কিন্তু বিল্ডিংটা আছে তিন শতাংশের চেয়ে একটু বেশি জায়গা কারণ সাইরো সাইটেই কিন্তু জায়গা সাইরা বিল্ডিং করতে হয় এখন আপনার যদি সাইরো সাইটে জায়গা সারেন তাহলে দেখা যায় প্রায় আধা শতাংশ বা এর চেয়ে একটু বেশি জায়গা আপনাকে কিন্তু সাইটে রাখতে হয় আপনার সাইটে যদি জায়গা না রাখেন যেমন পাইপ টাইপ আছে বা অনেক সময় আপনার একেবারে সীমা সীমানায় গিয়ে তো আর বিল্ডিংটা করা যায় না আমাদের যতটুকু জায়গা আছে প্রায় এখানে আঠারো ইঞ্চি জায়গার মতো আছে তো বিট লেভেল পর্যন্ত সীমানা নির্ধারণ করে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে প্রায় তিন ফুট উচ্চতা পরিমাণ কারণ ওই বাউন্ডারিটা দিলে কি হয় আপনার যে ভিতরের পাইপ টাইপ যা কিছু আছে সব কিছু এই বাউন্ডারির উপর দিয়ে মাটির উপর দিয়ে কিন্তু দেওয়া যায় আর যদি আপনার বাউন্ডারি না করেন তাহলে পাইপটা নিতে বা পাইপটা টানতে একটু জামেলা হয় এর লাইগা যতটুকু বিট হবে বিট থেকে আপনার প্রায় আঠারো ইঞ্চি নিচ পর্যন্ত বাউন্ডারিটা করা হয়ে গেছে তো এদিকে থাকবে এই বিল্ডিংয়ের রাস্তা তো তলায় কিন্তু রাস্তা থাকবে আর উপরে গিয়ে কিন্তু সাতটা বাইরে যাবে এখানে সামনে বারান্দা হবে আর এই রাস্তাটা রাখা হয়েছে চার ফিট তো ওই আপনার বারান্দা হবে সাড়ে তিন ফিট তারপর আপনার জায়গাটা থাকবে ছয় ইঞ্চি জায়গা ওনার সামনে ক্লিয়ার থাকবে এ বিল্ডিংয়ের সিঁড়ির নিচে দিয়ে কিন্তু রাস্তা তো এখানে ফ্লোর লেভেল থেকে পাঁচ ফিট ছয় ইঞ্চি কলাম ডালাই করা হয়েছে মানে ফ্লোর লেভেল থেকে সিঁড়ির চৌকিটা দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ফিট উপরে আর আঠেরো ইঞ্চি নিচে থাকবে আপনার ফ্লোর থেকে মেইন ফ্লোর থেকে আঠেরো ইঞ্চি নিচে থাকবে আঠারো ইঞ্চি নিচে থাকলে আপনার সাড়ে পাঁচ ফিট আর দেড় ফিট হইতে সাত ফিট তো সিঁড়ির নিচে যে গেটটা থাকবে ওটা ফ্লোর থেকে যে গেট থাকবে গেটের সাত ফিট উচ্চতা হবে এবং সিঁড়ির পাশও আছে সাত ফিট সাড়ে তিন ফিট করে প্রত্যেকটা টান তো আপনি একটা সিঁড়ি তিনতলা ফাউন্ডেশনের জন্য বেশিরভাগ আমরা সাত ফিট জায়গায় রাখি কারণ আপনি যদি বড় রাখতে চান জায়গা বড় রাখতে পারবেন তবে সাত ফিটের নিচে আপনার তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ে এই সিঁড়িটা হয় না আর সিঁড়ির জায়গা লাগে লম্বা ষোলো ফিট যেমন বাইরের চকি সহ চকিটা পারছে এইদিকে এখানে প্রায় তিন ফিট আর নিচেও থাকবে তিন ফিট তাইলে হলো তিন ফিট তিন ফিট ছয় ফিট আর মাঝখানে জায়গা লাগে প্রায় আরও দশ ফিট যে সিঁড়ির জন্য এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে সহ মানে বিমও লাগবে প্রায় সাতশো কেজির মতো রোড সাতশো থেকে আটশোশো কেজি আর সাদে লাগবে প্রায় ষোলোশো থেকে সতেরোশো কেজি তো টোটালি আপনার আড়াই টনের মতো রোড লাগবে সাদো আড়াই হাজার কেজির মতো সাদো রট লাগবে আমরা সব পূর্ণ রট আনা হয়ে গেছে যেমন এখানে আমরা গতকালকে যে রোডটা কিনে আনছি এটা আটানব্বই হাজার টাকা টন আপনার আটানব্বই টাকা কেজি প্রতি কেজি রড আর এখানে আমরা আগের কিছু রড আছে যেমন বিমের রোডগুলো আছে কিন্তু সাদের রড এখন নতুন আনা হয়েছে আর প্রথম শুরুতে আমরা যখন কাজ ধরছিলাম তখন আগে রডটা আনা হয়েছিল ফাঁসুতা রড আছে বিমের ষোলো এম এম ওইটা আনা হয়েছিল চুরানব্বই হাজার টাকা টন মানে এক সপ্তাহ আগে এক সপ্তাহের ব্যবধানে প্রায় চার থেকে পাঁচ টাকা প্রতি কেজি বাইরে গেছে এক সপ্তাহ আগে ছিল চুরানব্বই থেকে পঁচানব্বই এখন আটানব্বই থেকে নিরানব্বই টাকা প্রতি কেজি রোডের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রায় চার থেকে পাঁচ টাকা রোটের দাম বাইরে গেছে মোটামুটি মালসহ আমরা এই বিল্ডিংয়ের কাজটা নিছি এখন আপনারা যদি কেউ আমাদেরকে দিয়ে মালসহ কেউ কাজটা করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এই যত একেবারে আপনাদেরকে চাবি দিয়ে তারপর কাজ সমজে তারপর আমরা এই কাজগুলো নিতে পারবো কিন্তু আপনারা চান যে আমাদেরকে দিয়ে কাজটা করাইতে তো এটার বিল্ডিংয়ের ড্রয়িং প্ল্যানটা এরকম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা ভিডিও থেকে কোনো না কোনো আইডিয়া বা ধারণা অবশ্যই পাবেন